রাতে দুইটি এলাচ খেয়ে গরম পানি খেলে কি হবে হ্যাঁ বন্ধু এলাচের গুণাগুণ তো শুনেছেন কিন্তু সঠিক নিয়মে এলাচ খাওয়ার কথা কোথাও বলা হয় না যে পেতে গেলে আপনার সেটিকে গ্রহণের সঠিক পদ্ধতি জানতে হবে তাই আজকের ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে এলাচ সেবন করবেন কিসের সাথে এলাচ সেবন করবেন এবং কতটুকু এলাচ সেবন করবেন তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এলাচের প্রথম যে উপকারিতার কথা বলবো সেটা হলো এলাচ শ্বাসকষ্ট কমাতে কিন্তু খুবই সহায়তা করে যারা সর্দি কাশিতে ভুগছেন বা যাদের নানা রকম ভাবে অ্যালার্জির কারণে বা অন্য কোনো কারণে শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের সেই শ্বাসকষ্টজনিত সমস্যাকে দূর করতে সাহায্য করে এলাচ প্রত্যেকদিন রাত্রে একটি করে এলাচ যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার শ্বাসকষ্টের সমস্যা কিন্তু অনেক কমে গেছে কারণ এলাচ আমাদের শরীরে অক্সিজেন গ্রহণ করতে বিশেষভাবে সাহায্য করে যারা শ্বাসকষ্টে ভোগেন তারা নিয়মিত এলাচ খেয়ে যান রাত্রি বেলায় তাহলে দেখবেন তাদের এই সমস্যা কিন্তু অনেকটাই কমে এসেছে বন্ধু এলাচ এবং কর্প যদি আপনি বাটিতে করে রেখে দেন সেই স্থানে আপনার শ্বাস প্রশ্বাসের অনেক সুবিধা হবে আপনার অক্সিজেনের মাত্রাও কিন্তু শরীরে বাড়বে এবং এই বাটিটি আপনি সেইখানেই রাখবেন যেখানে অনেক ব্যক্তি একসঙ্গে রয়েছেন বা যেই স্থানে আপনি বেশি সময় থাকেন সেটি রান্নাঘর হোক কিংবা আপনার শোবার ঘর সেখানে আপনি এই বাটিটি রেখে দিতে পারেন দেখবেন বন্ধু এতে কিন্তু আপনার অক্সিজেন লেভেল ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করবে দ্বিতীয় যে কথাটি বলবো যে এলাচ ব্লাড এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরের বা রক্তচাপকে কমাতে সাহায্য করে তাই যাদের রক্তচাপ বেশি বা বেশি উচ্চ রক্তচাপে যারা ভোগেন তারা যদি নিয়ম করে প্রত্যেক দিন রাত্রে একটি করে এলাচ খেতে পারেন তাহলে তাদের কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা একেবারে কমে যাবে তাদের রক্তচাপ আর বাড়বে না এবং রক্তচাপ যেহেতু কন্ট্রোলে থাকবে সেই কারণে কিন্তু তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে এখন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে উচ্চ রক্তচাপ কিন্তু আমাদের হার্টের জন্য খুব একটা ভালো নয় এছাড়াও হার্টকে ভালো রাখে এলাজ তার কারণ একদিকে যেমন এলাচ ব্লাড প্রেশার কমায় তেমনি কোলেস্টেরলের লেভেলকেও কম করতে সাহায্য করে এলাচ তাই এলাচ যদি নিয়ম করে খেতে পারে তাহলে যেমন কোলেস্টেরল কম থাকবে সেই সঙ্গে ব্লাড প্রেশারও স্বাভাবিক থাকবে এর ফলে আপনাদের হার্ট সংক্রান্ত কোনো রকম সমস্যা আর পড়তে হবে না বা কোনো রকম হার্ট অ্যাটাক বা হৃদরোগের কোনো ঝুঁকি আর থাকবে না এরপরে বলবো ক্যান্সার সারাতে বিশেষভাবে সাহায্য করে এলাচের মধ্যে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে পারে তাই যদি আপনি নিয়মিত এলাচ খান তাহলে কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব এলাচের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা যে কোনো রকম ক্রনিক রোগকে সারাতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের কোষকে রক্ষা করতে বিশেষভাবে সাহায্য করে এলাজ তাই নিয়মিত খেলে আমাদের কোষের বয়স কমে যায় এবং আমাদের কোষ কিন্তু বেশি দিন ধরে থাকে। এতে আমাদের শরীরে ইমিউনিটিও যেমন বাড়ে তেমনি আমাদের শরীরে বয়সের ছাপও কিন্তু কম পড়ে এছাড়াও হজম শক্তি বাড়াতে খুবই সহায়তা করে এলাচ সেই সঙ্গে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা যাদের রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও কিন্তু কমাতে পারে তারা যদি নিয়ম করে একটি এলাচ রাত্রিবেলা খেতে পারেন একটি এলাচের মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলোকে বের করে নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নিতে হবে এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার হজম শক্তিও যেমন বেড়েছে সেই সঙ্গে আপনার আলসার গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি ইত্যাদি নানা রকম রোগ একেবারেই কমে গেছে এছাড়া প্রথমেই যেটা কথাটা বলেছিলাম যে মুখে দুর্গন্ধ দূর করে এলাচ এই কারণে কিন্তু আমাদের অনেকেই খাওয়ার পরে দু তিন দানা এলাচ খেয়ে নেন কারণ এটা অনেকেই জানেন যে এলাচ মুখে দুর্গন্ধ দূর করতে খুবই সহায়তা করে যাদের মুখে দুর্গন্ধ হয় যারা অন্য কোনো উপায়ে নিজের মুখে দুর্গন্ধ দূর করতে পারছেন না তারা রোজ রাত্রে খাওয়ার পরে একটি এলাচ খেয়ে দেখুন তাদের এই সমস্যা সমাধান হতে একেবারেই আর সময় লাগবে না কারণ এলাচের মধ্যে কিছু উপাদান থাকে যা মুখের যে ব্যাকটেরিয়া যেগুলো মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সেগুলোকে একেবারে নষ্ট করে দেয় তাই নিয়মিত যদি এলাচ খেতে পারেন রাত্রিবেলা দেখবেন সকাল উঠে আপনার মুখে আর কোন রকম দুর্গন্ধই হচ্ছে না এছাড়া এলাচের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কমাতে পারে আমাদের অনেকেরই নানা রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেইগুলো কমাতে কিন্তু এলাচের মতো ভালো ওষুধ আর হয় না নিয়মিত একটা করে এলাচ খান দেখবেন আপনার ফাঙ্গাল সমস্যা সমস্ত দূর হয়েছে এছাড়া ফুড পয়জনিং বা স্টমাক ইনফেকশন এই ধরনের যদি কোনো সমস্যা আপনার হয় সেটাও কিন্তু করতে পারে এলাজ মাঝখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বা সামনের দিকে চুল ফাঁকা হয়ে যাচ্ছে তারা নিয়মিত একটা করে এলাচ খেয়ে দেখুন তাদের চুল পড়া কমতে একেবারে সময় লাগবে না কারণ এলাচের মধ্যে কিছু উপাদান আছে যা কিনা চুল পড়াকে রোধ করতে পারে এছাড়া এলাচ কিন্তু ব্লাড সুগার লেভেলকেও কম করতে খুবই সহায়তা করে এলাচের মধ্যে বিশেষ কিছু উপাদান আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি হতে দেয় না এর ফলে সুগার লেভেল কম থাকে তাই ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করতে এলাচের মতো ভালো ওষুধ আর হয় না যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এলাচ খেয়ে দেখুন তাদের ডায়াবেটিসের সমস্যা বা তাদের ডায়াবেটিস কিন্তু তাহলে নিয়ন্ত্রণে থাকবে এছাড়া আর কি কি উপকার করে এলাচ আমাদের এলাচ কিন্তু আমাদের লিভার কেও রক্ষা করে এলাচ যাদের ফ্যাটি লিভার আছে বা যাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাকে কিন্তু একদম দূর করে দেয় এলাচ এলাচ নিয়মিত খেলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এছাড়া যে কোনো উদ্বিগ্নতা বা অবসাদকে দূর করতে কিন্তু এলাচ খুবই কার্যকরী ডিপ্রেশন যেমন কমায় অ্যাংজাইটিকেও তেমনি কম করতে সহায়তা করে এলাচ আপনি কখনো যখন চিন্তায় থাকবেন তখন একটি এলাচ খেয়ে দেখুন আপনার চিন্তা কিন্তু অনেকটাই কমে যাবে বা আমরা যখন খুব অ্যাংজাইটিতে থাকি সেই অ্যাংজাইটি কমাতে কিন্তু এলাচ খুবই কাজে আসে এছাড়া ওয়েট লস করতেও এলাচ খুবই উপকারী এলাচ নিয়মিত যদি একটি করে খান তাহলে দেখবেন আপনাদের ওজন কিন্তু অনেকটা কমে গেছে কারণ এলাচের মধ্যে যে সকল উপাদান থাকে তারা ওজন কম করতে বিশেষভাবে সহায়তা করে এবার বলবো কিভাবে সেবন করবেন এলাচ প্রত্যেক রাত্রিবেলা শোয়ার আগে দুটি এলাচ আপনাকে ভালো করে চিবিয়ে খেতে হবে এবং এরপরে খেতে হবে এক গ্লাস গরম জল এইভাবে যদি আপনি টানা সাত দিন খেতে পারেন আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন